হ্যালো বন্ধুরা আমি অসীম আবার ফিরেছি তোমাদের কাছে ইউটিউবে তবে এখানে আমাকে অনেকে কমেন্ট করছে দাদা হাইট বাড়ানোর জন্য কি করবো হাইট বাড়ানোটা এত সোজা নয় হাইট বাড়ানোর জন্য অনেক কষ্ট করতে হবে অনেক মেহনত করতে হবে তবেই হবে মিনিমাম আট থেকে বারো মাস তবেই হবে তো এখানে কি কি করলে তোমার হাইটটা বাড়বে আমি প্রথমে বলেছি যে রান করবে বিকেলে ছ কিলোমিটার ষোলোশো মিটারও যদি কেউ আর্মির জন্য চেষ্টা করো ষোলোশো মিটার বা সেটা মাথায় রেখেই ছ কিলোমিটার প্র্যাকটিস করবে স্ট্রেচিং করে বাড়ি চলে আসবে বাড়িতে এসে প্রত্যেককে আমি বলেছি যারা যারা বানিয়েছ বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বালি বস্তা বালি বস্তা একটা বাঁধবে বেশি বড়ো না ছোট্ট বালি বস্তা খুব একটা নয় মিনিমাম একটা হাতে একশো বার উঠাতে যেন পারো তাহলে হিসাব করো তুমি কতটা বালি দিলে একশো বার উঠাতে পারবে মানে এরকম দড়ি ধরে টানবে কুঁয়োতে অনেকে দেখেছে জল তুলে আমাদের বাড়িতে প্রায় আছে প্রত্যেকেরই গ্রামেগঞ্জে যে কুঁয়ো আছে কুঁয়োতে জল তোলে তো জল একটা হাতে নয় দুটো হাতে আমরা তুলি তো এটার কাজ হচ্ছে একটা হাতে কি করতে হবে ধরো এইভাবে দড়িটা ধরলে দড়িটার মধ্যে একটা লাস্টে বেলচার যেরকম আমাদের বেলচা ব্যবহার করি আমরা বেলচার যেমন হ্যান্ডেল থাকে সেরকম কি করবে না একটা বালির বস্তার মধ্যে একটা দড়ি বাঁধবে জল তোলা দড়ি দড়িটা উপর একটা ছ উপরে একটা কপিকল লাগাবে সেই কপিকলের মধ্যে পার করে দিবে আর উল্টো সাইডে যেখানে দড়িটা শেষ হচ্ছে সেখানে একটা হ্যান্ডেল লাগাবে মানে একটা পাইপ বা বাঁশের টুকরো সরু সেখানে লাগিয়ে সেটা ফার্স্ট টাইপের বানিয়ে দিলে ধরতে সুবিধা হবে এরপর ধরো এইভাবে আমি টানছি দড়িটা আমার উপর দিকে উঠছে বালি বস্তাটা নিচে আছে বালি বস্তাটা উঠছে নামছে একটা হাতে আমি বার মারলাম বার মারার পরে কি হলো আমি মাত্র তিনটা বিম মারলাম তিনটা বিম মারার পরে আমি তিনটা ডন মারলাম তারপরে আমি কি করলাম নাক দিয়ে জোরসে নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস নিলাম চেস্টটা ফুলানো ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়লাম তো এইভাবে হয়ে গেল আমার ডান হাতের একটা সেট কমপ্লিট এরপর শুরু হবে বাঁ হাতের সেট বাঁ হাতেও একশোবার আমি দড়িটা ধরে টানবো চেয়ারে বসে বা টুলে বসে তিনটা বিম মারব তিনটা ডন মারব তিনবার জোর সে নিঃশ্বাস নিয়ে চেস্ট ফোলাবো আর ধীরে ধীরে হাওয়াটা ছাড়বো তাহলে বাঁ হাতের একটা সেট হয়ে গেল দুটো হাত বরাবর হয়ে গেল এরপর আবার ডান হাতে হবে তো ডান হাতে সেম আবার প্রথম থেকে শুরু হবে একশোটার পরে আবার ওই বিম ডন চেস্ট ফুলানো এরপর টোটাল কি হবে বা ডান হাতে একশোটা বাম হাতে ডান হাতে পাঁচশোটা বাম হাতে পাঁচশোটা হাজারটা হয়ে গেলো এইভাবে যদি তুমি করো প্রত্যেক দিন এইটা কমপ্লিট করতে তোমার তিন থেকে চার ঘন্টা লেগে যাবে ধীরে ধীরে তুমি চিন্তা করো কতটা কষ্ট হবে তো প্রথম দিন হয়তো তুমি পাঁচশো পারবে না প্রথম দিন দুশো করলে তারপরে দুদিন বা পাঁচ দিন পরে তুমি সেটা বাড়িয়ে তিনশো করলে ঠিক আছে ধীরে ধীরে বাড়াতে হবে একবারে বাড়ানো হয় পঞ্চাশটা করে বাড়াতে পারো একশোটাও বাড়াতে পারো কুড়িটাও বাড়াতে পারো তোমার খুশি যতটা বাড়বে তো বালি বস্তাটা সেই অনুযায়ী ওয়েট দিতে হবে এরকম যদি প্রত্যেক দিন সন্ধ্যার সময় সাতটা থেকে চার ঘন্টা ধরো বা তিন ঘন্টা যতক্ষণ তোমার লাগবে তুমি করো মিনিমাম আট থেকে মাস বা বারো মাস করার পরে তোমার হাইটও বাড়বে এবং বডিও ইম্প্রুভ হবে এটা আমার নিজের বানানোর ট্রপিক আমি নিজে করে দেখিয়েছি মাঠ পাস করার পরে চেস্ট পাস করাটা এবং চেস্ট ফোলানোটা আর তার সাথে নিজের ওয়েটটা বজায় রাখাটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার রোগা পাতলা ছেলেরা চাকরি পায় না অত সহজে মনে দুর্বল হয়ে যায় কিন্তু তাদেরকেও আমি এই ট্রপিকের মাধ্যমে পাস করিয়ে দিতে পারি যদি আমার ট্রপিকসে সে ফলো করে আমার রুলস যদি সে ফলো করে আর প্রত্যেক দিন তাকে সকালে ঘুম থেকে উঠে ছোলা কাজু কিশমিশ হল্লিশ এগুলো অবশ্যই খেতে হবে কলা দুধ অথবা ডিম তাহলে সে শরীর ঠিক থাকবে তো এই হচ্ছে বডি ফিটনেসের সম্বন্ধীয় ভিডিও হাইট বাড়ানো বডি বাড়ানো ওজন বাড়ানো সব কিছু মিলে এই ভিডিওটা আমি বানিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো কথাগুলো বলতে অনেক সময় লাগে অনেক ভেবে বলতে হয় ফালতু কথা আমি বলি না আমি রিয়েল করে পেরিয়ে এসেছি তাই আমি বলি ওকে ভালো থাকো চাই বন্ধুমাত্র